কবরস্থানের মধ্য দিয়ে মুসলিম শরীফের হাদিস যেখানে মুসলমানের কবর আছে দু চারটা কবরের মধ্য দিয়ে আপনি জুতা পায়ে দিয়ে কাঁচা চামড়ার জুতা পায়ে দিয়ে আপনি হাঁটতে পারেন না বেয়াদব। তোমার বাবা শুয়ে আছে, তোমার দাদু শুয়ে আছে, তোমার বড়রা শুয়ে আছে, আর তুমি তাদের মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে তুমি জুতা পায়ে দিয়ে চলছ। যেই কবরের ওপরে নবী বসতে নিষেধ করেছেন মুসলিম শরীফের হাদিস। আমি এটা বারবার কেন এলান করবো? কিউন মাইকম্যান, একটা এত বড় স্টেজ কতটা খরচ? আপনার যারা সামিন দর্শক শ্রোতা শূন্যওয়ালা বসে আছে, এই স্টেজের মধ্যে আওয়াজ নাই কেন? আমাকে একটু সময় দেন তো, আমি চারটে হরেন চার কোনাতে বাঁধবো, বাকি হরেন খুলে দিব, দেখো তো 3-4 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায় কি যায় না। মাইকম্যান, তোমার মসজিদের মাইক বন্ধ। হ্যাঁ, বলছিলাম যে আমাকে আপনার ডিস্টার্ব দিবেন না, কথা কেটে দিবেন না, যে আপনি জুতা পায়ে দিয়ে, হালাকে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে পারে, নবী বলছেন সাল্লু বিন নিয়াল ওয়া খালফুল ইয়াহুদ। আরে সময়ে সময়ে কোনোদিন কোনোদিন জুতা পায়ে দিয়ে নামাজ পড়িও, মসজিদের ভিতরে নয়, খালি আছেন আপনি মাঠে নামাজ পড়ছেন, কত জুতা খুলবেন? চামড়ার জুতা, দামি জুতা খুলে নামাজ শুরু করেছেন, জুতা লিয়ে কেউ পালিয়ে গেল চোর, তা না করে জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন, এটা সেই হাদিস, হাদিস সেই। পারলে জীবনে একবার করিয়েন, একবার তো, যেই জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ সেই জুতা পায়ে দিয়ে কবরস্থানের ভিতর দিয়ে চলতে হাঁটতে নবী মানা করলেন। আল্লাহু আকবার। আর সেই কবরস্থানে গরু চড়বে, সেই কবরস্থানে গরুতে লাদবে, সেই কবরস্থানে আপনার বাবা, আপনার দাদু, আপনার নানা নানি ছেলের ও কবর ওপর দিয়ে একটা মহিষ হাঁটবে, ওই কবরে একটা পাক না পাক মেয়ে ছেলে কি উদাম ভাইয়া পর্দা আছে কি না আছে, ও কোন হালাতে আছে, ওখানে গিয়া ও গুঁঠা বানাবে আর গোবর শুকাবে, ভুষি শুকাবে, মারণ তাদের চেহারায়। ভাই আমার, নবী বলছেন শোনো, তোমাকে কেউ যদি পাম আগুনের ওপরে খাড়ো করে দেয়, আগুনের একদম পেন্ডলি, আগুনের কয়লা গলা দাও দাও করে জ্বলছে, কেউ খাড়ো করে দিয়েছে, ফাতামাজা সিয়াবাহু, কাপড় জ্বলে গেল, কাপড় জ্বলে ওর তোমার যদি চামড়া পুড়ে যায়, চামড়া যদি পুড়ে যায়, শরীর জ্বলে যায়, এটা ভালো, এটা ভালো, কিন্তু মুসলমানের কবরস্থানে কবর উপরে বসাটা ভালো নয়। আল্লাহু আকবার। এই মুসলমান, এই শেরশাবাদে মুসলমান, এই আপনার ফাটিয়া মুসলমান, বন্ধুরে আমার, আমি কবরস্থান গেলাম না, কবরস্থান কবরে কোন কবরের পাশে যারা কবরস্থানের কিনারাতে কবর দেওয়া আছে, ঘাস জন্মে গেল, কোন গাছ জন্মে গেল, একটু জঙ্গল হয়ে গেল, এই মুসলমানকে ওই জঙ্গলের আড়ে পায়খানা করতে এরাকে লজ্জা লাগে না, শরম লাগে না, যেখানে আমার বাবা শুয়ে আছেন, আমার 14 পুরুষ শুয়ে আছেন, আল্লাহ তাদের সঙ্গে কেমন করে বিয়াদবি করি? মারে বনরে, তুমি একটা হাদিস শোনো, নবীর সব থেকে চাহিতি বিবি, নবীর পিয়ারি বিবি মা আয়েশা সিদ্দিকা, যে আয়েশার সঙ্গে 6.5 বছর বয়স নবীর শাদি হয়েছিল, 6.5 বছর যখন বয়স শাদি হলো, 9 বছর যখন বয়স তখন রোকসাতি, নবীর বাড়ি বিদায় গেলেন তখন 9 বছর বয়স, আর 18 বছর যখন বয়স, 18 বছর আমাদের মা বোনেরা, আমাদের লড়কিরা 18 বছরে কথা বলার ঢং হয় না, 18 বছর যখন বয়স তখন নবী আমার ইন্তেকাল করলেন, পড়ন একবার জোরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আ
اللهم صل علی اللہ بارک علی مدینہ نور آلو کے آنی لو ہائی کے دیکھا لو ہائی کے جالا لو ہائی مدینہ نور آلو کے آنی لو ہائی کے جالا لو ہائی کے دیکھا لو ہائی আল্লাহর পথে দাওয়াত দিতে নবী এলেন এই ধরাতে আল্লাহর পথে দাওয়াত দিতে নবী এলেন এই ধরাতে না মানিল কাফিরেরা নবী কত কষ্ট পায় কে আনিল হায় মদিনাতে নূরের আলো কে আনিল হায় কে দেখাল হায় কে জালাল হায় তায়েফ কালেমার দাওয়াত পৌঁছে দিতে নবী গেলেন তায়েফেতে শত শত পাথর মারল পিয়ারা নবীর গায় নবী ঢলে পড়ে যায় মদিনাতে নূরের আলো কে আনিল হায় কে দেখাল হায় কে জালাল হায় দয়া তোলে আল্লাহর কাছে বলেন নবী সাকাতরে বান্দা তোমার ওয়াবুজ মাওলা বান্দা তোমার ওয়াবুজ মাওলা ক্ষমা কর তাই কে আনিল হায় কে দেখাল হায় হাসান হোসেন দুই ভাই তারা ছিলেন নবীর অতি প্যারা মা ফাতেমার কলিজার টুকরো শহীদ কারবালায় কে আনিল হায় কে দেখাল হায় মদিনাতে নূরের আলো মদিনাতে নূরের আলো কে আনিল হায় কে দেখাল হায় শুধু এই ঘটনা বলছি হাদিস এ 18 বছর বয়স নবী মারা গেলেন দেখুন নবী রসুলেরাকে দুনিয়ার যতই মানুষ যতই বড় মুমিন হোক নেককার হোক মারা গেলে ওকে যে গোসল দিবে মাইয়েতকে যে গোসল দেওয়া হবে গোসলের সময় সব কাপড় খুলে দিতে হবে নাঙ্গা করে গোসল কিন্তু নবী রসুলেরাকে নাঙ্গা করা যায় না যেই কাপড় পরে থাকেন ওই কাপড়ের ওপর দিয়ে গোসল দিতে হবে এক দ্বিতীয় নবীরা যেখানে মারা যাবেন ওখানেই তার দফন হবে যদি ঘরে মারা যান ওই ঘরেই নবী রসুলের দফন হবে সেই দিন নবী ছিলেন হযরত আয়েশার ঘরে সোমবারের দিন আয়েশার বাড়ি আয়েশার ঘরে আয়েশার বুকে এবং থুতনির নিচে মাথা রেখে নবী মারা যাচ্ছেন ভাই আমার নবীকে ওই ঘরেই ওই খাটের নিচে কবর খুঁড়ে নবীকে দফন করা হচ্ছে সুবহানাল্লাহ হযরত আয়েশা নবীরকে হযরত আয়েশা নবীরকে হলো জি ভাই জবাব দেন স্ত্রী বিবি আর নবী হলেন হযরত আয়েশার পুরুষ বা স্বামী স্বামী আর স্ত্রীর মধ্যে পর্দা আছে কি জোরে বলেন স্বামী স্ত্রীর পর্দা আছে 5টা মিনিট থামেন 5টা মিনিট আমি টাকা তো নিবই নিজের ঘরকে কয়জন ভালোবাসে নিজের পুরুষ সর্বদে পর্দা নাই কিনা আমার কে শেরসাবাদ ভাটিয়ার কে মেয়ে ছেলেকে দেখবেন নিজের পুরুষকে দেখে মুখ ঢাকবে খেতে যদি বসে পুরুষ দেখে লায় তো মুখ ঘুরিয়ে দিবে কেনে আমার কে শেরসাবাদের মেয়ে লোকের যে একটা নিয়ম আছে ওকে ডাইল দিয়া ভাত দেন পাটের শাক দিয়া ভাত দেন মাংস দিয়া ভাত দেন ওই ভুঁসা গেলা ভুঁসা চেন নাইন দিকে দেখবেন খালি হুঁত খাইবে
সব ভাতকে পচপচে করে মাখবে আর এত বড় লোক মাখরে কোলা ব্যাঙের মতন গাল ফুলিয়ে খাবে। পুরুষটা যদি দেখে লাই তো শরম লাগবে না? এই জন্য নজর পুরুষকে দেখে ঘুরিয়ে নিল। আর দেওর ভাসুর দুন চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তারাকে দেখে লজ্জা লাগে না? যখন থুবড়া খাওয়াই দেখবেন কেমন করে তারকে খোলতে দে ভরে। বেহাইয়ার জাত, বেলজ্জার জাত। শুনুন, হাজরাতে আয়েশা বলছেন, আমার পিয়ারা নবীকে যখন আমার ঘরে আমার বিছানার নিচে দফন করা হলো, দুই বছর এইভাবেই থাকলো, আমি আর যখন ইচ্ছা তখন আমি আসতাম, আমি নবীর কবরের কাছে দাঁড়াতাম, আমার মাথায় কাপড় থাকতো বা না থাকতো কোনো আমি পরোয়া করতাম না, কারণ আমি স্ত্রী, এটা আমার স্বামী। আমি আসতাম, আমি যেতাম, যা যখন ইচ্ছা তখন আসতাম। দুই বছর দশ দিন পরে আমার আব্বা আবু বাকার, অর্থাৎ নবীর বন্ধু, নবীর খালিফা, নবীর প্রথম শ্বশুর আবু বাকার মারা গেলেন, আমার আব্বাকে নবীর পাশে দফন করা হলো। তখনও আমি আসা যাওয়া করতাম, দোয়া করতাম, সালাম দিতাম, দাঁড়াতাম, আমার মাথায় কাপড় থাকতো কি থাকতো না আমি পরোয়া করতাম না, কেন? এটা আমার বাবার কবর, এটা আমার স্বামীর কবর, আর স্বামীর কাছে আর বাবার বাপের কাছে লড়কি বা স্ত্রীর পর্দা নাই। দশ বছর কেটে গেল, দশ বছর পরে নবীর দ্বিতীয় খলিফা, নবীর আর এক বন্ধু, নবীর আর এক শ্বশুর, হাজরত হাফসার বাপ, হাজরতে উমার। আল্লাহ রে আল্লাহ, এটা তো হাজরত আয়েশার সৎ বাপ, হাফসার বাবা, নবীর শ্বশুর। আল্লাহ, যখন হাজরত উমার মারা গেলেন, উমারকে ওখানে দফন করা হলো, ওই ঘরে দফন করা হলো, ওই ঘরে কবর দেওয়া হলো। এ আমার মায়েরা বোনেরা, এরে রাক্সি এলাকার পুরুষেরা, এরে আলে হাদিসেরা, তোমরা নিজের মেয়ে ছেলেকে রুখবে কি রুখবে না? এখান থেকে তোমরা ভালো করে দলিল নিয়ে যাও। হাজরাতে আয়েশা বললেন, যখন দফন করা হলো, হাজরাতে আয়েশা নিজে গেলেন না, নিজের রাখাল কি কেজমানকে হুকুম দিলেন, কেজমান যাও, গেটটাকে দরওয়াজাটাকে বাহির থেকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ রে আমার। ওই ঘরের গেট যে বন্ধ করে দেওয়া হলো, খিল উঠিয়ে দেওয়া হলো, শিকলি উঠিয়ে দেওয়া হলো, ওই শিকলি উঠিয়া থাকলো হাজরত আয়েশা আর জীবন। যতদিন হাজরত আয়েশা বেঁচে ছিলেন, কোনোদিন আর ভিতরে যাননি, বাহির থেকে আর মাথা ঢেকে সুন্দর করে পর্দা করে, আল্লাহু আকবার, এত বড় খলিফা, এত বড় সাহাবি, নবীরা তো মাহবুব, নবীরা তো ভালোবাসা, হযরত আবু বকরের পরে উমার, সে উমারের জন্য হযরত আয়েশা এত পর্দার ব্যবস্থা করলেন, বাহির থেকে জড় সড় পর্দা করে তিনি সালাম দিতেন, দরুদ পড়তেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কোনো মনে নিবেন না, আমি আপনি ছিলেন, আমি এলাম, আমি গেলাম, আমার বাবা ছিলাম, আমি আসতাম, আমি যেতাম, কিন্তু নবীগ, এখন যেহেতু অন্য একজন পুরুষ চলে এসেছে, আমার সে পুরুষের কাছে যাওয়া ঠিক হবে না, এই জন্য আমি ভিতরে আসি না, আমি বাইরে সালাম দিচ্ছি, বাইর থেকে আমি দুরুদ পড়ছি, আল্লাহ এ সালাম, এ দুরুদ তোমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। বন্ধুরে আমার, কবরস্থান থাকবে ঘেরা, কবরস্থানে থাকবে ইজ্জত, ওখানে না যাবে গরু, না যাবে মহিষ, না যাবে কোনো মেয়ে ছেলে। এই জন্য তো আল্লাহ পাকের নবী মেয়ে ছেলের জন্য না মানা করে দিলেন, ও মেয়ে ছেলেরা, তোমরা কবর জিয়ারত করতে যাবে না, কারণ ওরে যেমন জিন্দা মানুষকে দিকে পর তোমাদের পর্দা করা ও করো, ঠিক মরা মানুষকে দিকে তোমাদেরকে ওইভাবে পর্দা করতে হবে। ওখানে শুধু তোমার তো বাপ নাই, ওখানে শুধু তোমার ভাই নাই, ওখানে শুধু তোমার পুরুষ নাই, দুনিয়ার আছে অন্যের পুরুষ আছে, অন্যের বাপ আছে, অপরের দাদু আছে, যেগুলোকে দেখা তোমার জন্য যায় যে নয়। বন্ধু আমার, এই জন্য কবরস্থানকে ঘেরা আমি বলি একদম জরুরি, একদম জরুরি। আসুন দেখি এই নিজের ঘরকে কে কে ভালোবাসেন। বন্ধু আমার, আজ আপনাদের ভালোবাসা দেখব, আপনাদের সে মহব্বত আমি দেখবো।
जाल्ला जे घरे आमाके जेते हबे आमार आमार छेले के जेते हबे आमार स्त्री के जेते हबे जार जन्मे छे अल्लाह बोलछे निजे बोलछेन मिना खलक नाकम बंदरे आमी तोमाके माटी थेके तैरी करेछि ओ फिया नई दकम ए माटीते आमी तोमाके निये जाबो ओ मिनहा ओ फि मुमिनत आर ए माटी थेके आमी तोमाके द्वितीय बार बेर करबो আদম হাওয়াকে যখন আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন তখন আদম হাওয়া কেনেছেন আল্লাহ এই জান্নাত ছেড়ে যেতে মন চায় না দুনিয়াতে কতদিন থাকো আল্লাহ বলেছিলেন ফিয়া তাহায়ুন এ আদম এ হাওয়া এ তোমার ছেলে মেয়েরা দুনিয়াতে জিন্দা থাকবে দুনিয়া আবাদ করবে আর ফিয়া তামুতুন ওই দুনিয়াতে তোমরা মারা যাবে ওই কবরে তোমরা আসবে ও মিনহা তুখরাজুন আর ওই মাটি থেকে তোমাদেরকে বের করা হবে আমার দরবারে আসবে আমি হিসাব নিয়ে সেই দিন তোমাদেরকে আমি জান্নাত দেব জাহান্নাম দেব বন্ধু আমার এ ত্রিশ পারা কোরআন আমি ত্রিশ পারা কোরআন এক পার দুনিয়া এক পারা কোরআনের দাম ওরে একটা সুরার দাম একটা আয়াতের দাম দুনিয়া বিক্রি করে দেওয়া যাবে না অসম্ভব এ রমজান মাসে জানি না কয়জন কোরআন খতম করেছি কয়জন 15 পারা কোরআন তেলাওয়াত করেছি আজ আমি দেখব 30 পারা কোরআন আমার 30টা ভাইয়ের জন্য আমি ভাইকে আমি দিলাম আমার 30টা বাবাকে আমি দিলাম 30 জন মুসলমানকে দিব আমি 30 জন মুসলমানের কাছে এক পারা কোরআনের দাম চাইব আল্লাহ এক পারা কোরআনে এক পারাতে যত দিয়ে আল্লাহ হরফ আছে এক এক হরফের নাকি 10 10 যে পড়বে 10 শুনবে 10 আল্লাহ এক পারাতে যদি 2000 হরফ থাকে তাহলে 10 দিয়া গুণ দিতে গেলে কত হয় এত নেকি আল্লাহ তোমার সে বান্দারাকে দেবে যে 30 জন মুসলমান আমি বেশি নেব না 30 জন মুসলমান একটা মানুষকে আমার আমি যদি মারা যায় আমার বাবা যদি মারা যায় আমার বাবার কাফন দাফনে মোটামুটি 1000 উপরে লেগে যাবে 1000 উপরে লেগে যাবে আমি 30টা মুসলমান কাছে 30 পারা কোরআন আমি 1000 করে মাত্র 30000 আমি টাকা চাই দেখি প্রথম খোস নসিব প্রথম খোস কিসমত ভাগ্যবান কে আছেন যে মাত্র এক পারা কোরআনের দাম আমি আপনার কাছে চাইছি একটা মুসলমানের তাজিজ তাকফিনে আপনার দাফন কাফনে কয়েক হাজার লেগে যাবে মিনিমাম 1000 আমি রাখলাম 1000 করে নগদে হোক বাকিতে হোক টাকার বদলে আল্লাহ রাব্বুল আলামিন মাকই ফসল আপনাদেরকে অগণন দিয়েছেন আনগিন দিয়েছেন আল্লাহ যেন আরও দেন লাইন শাকার তুম লাজি দেন নকম তোরা আমার শুক্রিয়া আদায় কর আমি তোদের বাড়ি ঘর গোলা আরও ভরে দিব ওয়ালাইন কাফার তুম আলহামদুলিল্লাহ ইমতিয়াজ আলী 25 ইমতিয়াজ আলী হ্যাঁ আচ্ছা ইমতিয়াজ আলী কো পুছিয়ে তো ঢাই রিকাত নামাজ হ্যায় ढाई रिकत अगर ढाई रिकत नमाज है तो आप 2500 दीजिए 3 रकत नमाज है मगरिब की नमाज 3 रिकत हम आले हदीस है तरावी पढ़े 11 रिकत 3 रिकत भीतर तो इम्तियाज आप या तो 500 बाकिया लेगी है या उसके बाद कोई चीज 3000 हम कहेंगे इम्तियाज हुसैन 3000 जी हाँ ये अख्तर मॉडल ই কেমন মডেল হ্যায় হিসাব টিসাব কিছু জানা গেলে মডেল নাম লেখে রেছে ইসলামের বুনিয়াদ 5 নমাজ হলো 5 আর জানাজা 5 তকবীর পড়া যায় তোমার লাগে জিজ্ঞেস করেন জানাজা 5 তকবীর পড়া যায় যদি মন মডেল নাম হয় তাহলে 5000 কিন্তু অবশ্য হবে কই মডেল কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আক্তার মডল আক্তার মানে পছন্দিদা আক্তার মডল 5000 আর ইমতিয়াজ আপনার 3000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পেয়ে গিয়েছি তৃতীয় নম্বরে 1000 কি নাম জি আমার মিত হাবিবুর রহমান 1000 আলহামদুলিল্লাহ
चार नम्बर আমি এক হাজার আমার তরফ থেকে আমি এক পাড়ার যেন নেকি আর সওয়াব নিয়ে যেতে পারেন এটা আমার তরফ থেকে আপনি যদি বলেন যে আমি দুই পাড়া তিন পাড়া চার পাড়া নেব ফামিন ইনদেকা তো এটা আপনার মর্জি আপনার ইচ্ছা ভাই আমার আজ দিল খুলে প্রাণ